এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য রসিক। তো আমি আজকে বানাতে চলেছি রাজস্থানি স্টাইলে লাল মাছ। চলো দেখে না যা কীভাবে বানাচ্ছি। তো আমি এখানে মাটন নিয়ে নিয়েছি। মাটনগুলো দেখতে পাচ্ছ হলুদ কালারের। আমি এটা আগের দিনকার রাত্রিবেলা কিনে ধুয়ে ভালো করে ফ্রিজের মধ্যে হলুদ মাখিয়ে এটাকে রেখে দিয়েছিলাম, তাই জন্য কালারটা এরকম হলুদ লাগছে। তো আমি মাটনের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম নুন, এবং এখানে দিয়ে দিচ্ছি টক দই, তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, এর সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট এই রান্নায়, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো এই সমস্ত উপকরণগুলো আমি খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেব। মাংসটা 2 থেকে আড়াই ঘন্টার জন্য আমি ম্যারিনেশন করে রেখে দেব। মাংসটার মধ্যে যতক্ষণ মশলাটা ঢুকবে তত এটা টেস্টি হবে। তো আমার মোটামুটি এখানে ম্যারিনেশন করাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে জাস্ট আমি রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য, চাইলে আরও বেশি সময়ের জন্য তোমরা রাখতে পারো। এরপরে ননস্টিকের মধ্যে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপরে আমি এখানে ফোড়ন হিসেবে সাদা জিরে, দারচিনি, লবঙ্গ এবং 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, 4 থেকে 5 কোয়া রসুন, সমস্ত ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি জাস্ট ফ্লেভারটা আসার জন্য। খুব বেশি নয়, 6 থেকে 7 সেকেন্ড এটাকে নাড়াচাড়া করলেই হয়ে যাবে, এনাফ এটা। এরপরে আমি পেঁয়াজের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এটা জাস্ট গোল্ডেন ব্রাউন কালারের মতো করে নিচ্ছি। তোমরা বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে একদম ভুলো না। আমি আরও তোমাদের জন্য ভালো ভালো রেসিপি এখানে শেয়ার করব। তো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাটনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটু আগেই বলেছিলাম যে এখানে কাশ্মীরি লঙ্কাটা ইম্পর্টেন্ট পার্ট, বিকজ এটা রান্নাটার নামই হচ্ছে লাল মাছ। কাশ্মীরি লঙ্কাটা কালারটার জন্যই এটা দেওয়া, এবং পরিমাণে বেশি করেই দিতে হবে। তো আমি তেলের সাথে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর উপরে রান্নাটা আরও বেশি টেস্টফুলি হয়, এর আগেও আমি বলেছিলাম এ কথাটা। এই অবস্থাতে গ্যাসটাকে সবসময় সিমে করে রাখাটাই বেটার হবে, নইলে মশলাগুলো পুড়ে যাবে। তো আমি এটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে 10 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আমার 20 মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে। ওরে বাবা, অনেক জল বেরিয়ে গেছে। আমি এখানে কোনো রকম জল দিইনি, এটা মাটনের গায়ে থেকে জলটা বেরিয়েছে, আর তার সাথে আমি যে দই দিয়ে ম্যারিনেটটা করে রেখেছিলাম সেটারই জলটা বেরিয়েছে। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি এটাকে আবার কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই রিচেস্ট, মানে রিচ হয়, খুব ঝাল তেল মশলা একদম বেশ ভালো পরিমাণে পড়ে এতে। এরপরে আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। ঢাকাটা খুলে নিলাম, আমার জলটা মোটামুটি টেনে নিয়েছে এবং তেল ছাড়তে বেরিয়ে গেছে মাংস থেকে। তো আমার বুঝে গেলাম যে এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। জলটা ফুটে উঠলে আমি
যেটা দিয়ে থাকি সবাই জানো, নুন। এই রান্নাটা কিন্তু কোনো রকম প্রেসার কুকারে সিদ্ধ হবে না, এটা ননস্টিকের মধ্যেই সিদ্ধ হবে। এবং এটা আমি সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম 45 মিনিটস। তাও 45 মিনিটস হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা মাটনের উপর ডিপেন্ড করে কতক্ষণ ধরে এটা সিদ্ধ হয়। আমার এই মাটনটা করতে 45 মিনিট লেগেছে, কার হতে পারে 1 ঘন্টাও লাগতে পারে বা তার বেশিও লাগতে পারে, এটা মাটনের উপর ডিপেন্ড করে। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, মাটনটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, রুটি পরোটা এগুলোর সাথে গরম গরম খেও। আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।